যে কোনো পুরুষ বা মহিলার যদি লাইসেন্স থাকে, সে বৈধ যে ভারগুলি আছে সেখানে গিয়ে তার লাইসেন্সের নিয়ম অনুযায়ী সে তার মত পান করতে পারে, এতে আইনগত কোনো ধারা নেই। এক্ষেত্রে যেটা ঘটেছে যে রাতের বেলা গুলশানের মতো একটা মানে কি বলে ঐতিহ্য বা একটা সোসাইটি যেখানে অভিজাত পরিবারের মানুষই সেখানে চলাফেরা করে, সেই জায়গাটার মধ্যে ভারের মধ্যে তারা মদ পান করেছেন, কারো কোনো লাইসেন্স ছিল না, সেই মদটা পান করে সেখানে তারা মাতাল হয়েছে, সেখানে মাতাল হওয়ার মতো মত তারা বিক্রি করতে পারে না। এখন আমার প্রথমত কথাটা হলো যে ভারের যে মানুষ যারা আছেন তাদের উচিত ছিল প্রথমত এই যে মহিলাগুলি এসেছে তারা যেগুলো যে কোনো ঘরের সন্তানই হোক তাদের কাছে তাদের লাইসেন্সটা আছে কিনা তা দেখে, তারা পারমিট আছে কিনা সেই হিসেবে তাদের কাছে মতটা বিক্রি করা। একজনের কাছে লাইসেন্স নাই, তারপরে তারা বিক্রি করবে, আবার অতিরিক্ত মুনাফার আশায় তারাদের কাছে এমন পরিমাণে মদ বিক্রি করলেন, এরকম পরিমাণে মদ খাওয়ালেন, তারা সবগুলি মহিলাই তারা মাতাল হয়ে গেলেন, বেসামাল হয়ে গেলেন, এবং তাদেরকে উচিত ছিল ভার কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করা, সেটা তারা নিয়ন্ত্রণ করলেন। অন্যদিকে এই মহিলাগুলি আবার তারা ভার থেকে বের হয়ে তারা রাস্তার মধ্যে গিয়ে যে পাবলিক নুইসেন্স করলেন এবং গুলশান সোসাইটির মানুষ প্রত্যেকেই তা দেখলেন এবং তারা ভিডিওতে ধারণ করলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ভাইরাল করলেন। এতে আমি মনে করি আমাদের সমাজের আমাদের দেশের সাধারণ মানুষ যারা এই ভিডিওগুলি দেখবে তারা আসলেই যে আমাদের এই দেশে যে এরকম যে নগর সভ্যতায় এরকমভাবে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে এরকম মারামারি করবে, মাতলামি করবে, অসভ্য আচরণ করবে, এটা আসলে কোনো অভিভাবকই মেনে নিতে পারে। আমার বিরুদ্ধে অনুরোধ থাকবে এরা কারো না কারো ঘরের সন্তান, কিন্তু আমার বিরুদ্ধে অনুরোধ থাকবে অভিভাবক বৃন্দের কাছে যে আপনার সন্তান মেয়েরা ভুল শেষ সাথে কোথায় যায়, কোথায় গিয়ে কি করছেন, এটা আমাদের খোঁজখবর রাখা উচিত। এটা অন্য কারো ক্ষেত্রে এবং করতে পারে, তাই আমি বিরুদ্ধে অনুরোধ করব এদের বিরুদ্ধে যে মেয়েটা মেয়া মার খেয়েছে সেও মাতাল ছিল, মামলা করেছে, অভিযোগ করেছে, অভিযোগের প্রেক্ষিতে বাকি সবগুলিকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা মনে করি ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা আরও কোথাও ঘটে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং যে যে ভারগুলি বিশেষ করে যে ভারে এই যে অবৈধভাবে লাইসেন্স না থাকার পরেও তাদের কাছে মদ বিক্রি করেছেন এবং নিয়ন্ত্রণ করেন নাই তাদের বিরুদ্ধেও আমরা আইনগত